নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ধানগাড়ি পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি, রয়েছে আপনাদের সঙ্গে। চোখ রাখবো আপডেট খবরের দিকে। শুরুতেই নজর রাখবো আবহাওয়ার দিকে। রাজ্যের আকাশ সাধারণত সকাল থেকে পরিষ্কার, তার সঙ্গে হালকা কুয়াশা সকাল এবং সন্ধ্যেই পরিলক্ষিত, এবং তার সঙ্গে আপেক্ষিক যে আর্দ্রতা, সেই আর্দ্রতার পরিমাণ যদি বলি, তা সর্বোচ্চ থাকছে 95 এবং সর্বনিম্ন থাকছে 56%। অর্থাৎ সেক্ষেত্রে আর্দ্রতার পরিমাণটা আস্তে আস্তে কমছে এবং সকাল সন্ধে হালকা শীত অনুভূত হচ্ছে। তারই সঙ্গে আগামী দিনের তাপমাত্রা কেমন থাকবে জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন রয়েছে টেলিফোন লাইনে। অঙ্কিতা, আবহাওয়ার কি খবর? ইতিমধ্যেই কালীপুজো তো পেরিয়ে গেল, ভাইফোঁটা চলছে আজ এবং আগামীকাল, তারই সঙ্গে আবহাওয়া কেমন থাকবে কি জানাচ্ছে হাওয়া অফিস? সুপ্রীতি, উৎসব মৌসুম যেহেতু চলছে, সেক্ষেত্রে ইতিমধ্যেই দীপাবলি শেষ হচ্ছে এবং সুস্থ আবহাওয়ার মধ্য দিয়ে আমরা গোটা উৎসবে মেতেছি। কিন্তু ইতিমধ্যেই কিন্তু একটা চিন্তার ভাঁজ রয়েছে গোটা দেশবাসীর মধ্যে। দেখো, ইতিমধ্যেই খবর উঠে আছে, অর্থাৎ দেশের হাওয়া অফিস জানাচ্ছে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছাকাছি দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে আজ প্রায় 4:30 নাগাদ একটি নিম্নচাপ তৈরি হয়েছে, যা সকাল 8:30 পর্যন্ত একই জায়গায় অবস্থান করেছে। এবং ইতিমধ্যেই ধারণা করা হচ্ছে যে আগামী 24 ঘন্টায় আরো ঘনীভূত হয়ে আগামী 16 নভেম্বর গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এই মুহূর্তে এই খবরটাকে কেন্দ্র করে হাওয়া অফিস থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু একাধিক তথ্য বেরিয়ে আসছে, এবং এই নিম্নচাপের প্রভাবে আগামী 17 থেকে 18 নভেম্বর রাজ্যে কোথাও কোথাও হালকা এবং মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকছে। এই সময়ে বাতাসের গতিবেগ কিন্তু ঘন্টায় 40 থেকে 50 কিমি হতে পারে, আমাদের রাজ্যে নয় অন্যত্র রাজ্যে। কিন্তু সেক্ষেত্রে কৃষি পরামর্শ কিন্তু চলছে, অর্থাৎ কৃষি দপ্তর থেকে ইতিমধ্যেই পরামর্শ দেওয়া হচ্ছে। দেখবে, এই বৃষ্টির ফলে অনেক জমিতে আমন ধান সংগ্রহের সময় চলে এসেছে এবং ভারী বৃষ্টির ফলে পেকে যাওয়া ধান ক্ষতিগ্রস্ত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তাই সম্ভব হলে ধান কেটে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য ইতিমধ্যে পরামর্শ দেওয়া হচ্ছে, এবং সেই সমস্ত জমিতে ধান কাটা এখনই সম্ভব হচ্ছে না, তারা পার্শ্ববর্তী আবহাওয়া এবং বুলেটিনের জন্য অপেক্ষা করছে। অর্থাৎ বলতে পারি, এই আবহাওয়া জনিত কারণে কৃষি দপ্তর থেকে কিন্তু এক প্রকার সতর্ক বার্তা জারি করা হয়েছে গোটা দেশ জুড়ে। অর্থাৎ ইতিমধ্যে যেহেতু ফসল কাটার সময় চলে এসেছে, সেক্ষেত্রে যেন কৃষকরা ক্ষতির সম্মুখীন না হয়, যত তাড়াতাড়ি সম্ভব ফসল যেন কেটে ঘরে নিয়ে যাওয়া যায়, তার জন্য কিন্তু ইতিমধ্যেই একটি সতর্ক বার্তা জারি করা হয়েছে। কিন্তু সেই বিষয়ে আজ যখন আমরা জানার চেষ্টা করেছিলাম টেকনিক্যাল অফিসার ICAR অর্থাৎ ভীমন দাস চৌধুরীর সাথে, তখন তিনি বলেছেন যে এই নিম্নচাপের প্রভাব আমাদের রাজ্যে সেভাবে পড়বে না। অর্থাৎ এই মুহূর্তে আমাদের রাজ্যে যেহেতু শুষ্ক বাতাস বইছে, সেক্ষেত্রে তেমন কোনো পরিবর্তন হবে না। যদিও পরিবর্তন হয়, তবে আজ থেকে ঠিক 2 দিন পরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকতে পারে। এছাড়া যে একটা ঝোড়ো বৃষ্টি বা একটা বজ্রপাত, এমন কোন সম্ভাবনা কিন্তু আমাদের রাজ্যে নেই। অর্থাৎ সমুদ্র উপকূল এলাকা বা দেশের অন্যান্য জায়গায় এই ধরনের ঝড় ঝঞ্ঝা বা বৃষ্টিপাত হলেও আমাদের রাজ্যে তার প্রভাব কিন্তু অতি সামান্য পড়বে, অর্থাৎ মাঝারি থেকে হালকা বৃষ্টিপাত হতে পারে। সেক্ষেত্রে আমাদের রাজ্যের যারা কৃষকরা রয়েছে তাদের মধ্যেও একটা প্রশ্ন যাচ্ছে যে আমাদের রাজ্যে যে যদি বৃষ্টি হয় তবে কৃষকরা কি করবে। সেক্ষেত্রে কিন্তু তিনি জানিয়েছেন যে আমাদের রাজ্যে যেহেতু তেমন কোনো প্রভাব পড়বে না, তাই কৃষি ক্ষেত্রেও কিন্তু কৃষকরা ইতিমধ্যে ক্ষতির সম্মুখীন হবেন না। অর্থাৎ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়া এবং সেই বৃষ্টিতে ফসল নষ্ট হওয়ার কোনো ব্যাপার থাকবে না, যদিও এটা অকাল বৃষ্টি, কিন্তু অকাল বৃষ্টিতে যে পরিমাণ বৃষ্টি, অর্থাৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি, সেই বৃষ্টিতে কৃষকদের কোনো ক্ষতির সম্মুখীন হতে হবে না, এমনটাই কিন্তু টেকনিক্যাল অফিসার ICAR ধীমান দাস চৌধুরী আজ জানিয়েছেন। এবং আজকে আচ্ছা,
একদমই, অনেক ধন্যবাদ অঙ্কিতা আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। কথা বলছিলাম আমাদের প্রতিনিধির সঙ্গে। তবে হেমন্তেই বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ তৈরি হচ্ছে, যার কারণে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে আমরা সকাল থেকে দেখিয়েছি যে এই বৃষ্টিপাতের সম্ভাবনা দেশের অন্যান্য রাজ্যের ক্ষেত্রে থাকলেও আগরতলা বা ত্রিপুরার ক্ষেত্রে এই সম্ভাবনা আপাতত নেই বলেই জানাচ্ছেন কৃষকরা। তাই চিন্তার কোনো কারণ নেই, আপাতত হেমন্তের যে শুষ্ক আবহাওয়া সেই আবহাওয়াই পরিলক্ষিত হবে সকাল এবং সন্ধে, হাওয়া অফিসের পক্ষ থেকে তেমনটাই জানানো হচ্ছে। একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।